প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আগুন আর সময় তো চেনেন এরা দুইজন প্রেম করতে গিয়ে কী ঘটে ফেলেছে এখন আগুনও ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় দর্শক এই আগুন আর সুমায় এখানে এক লোক এমন একটা গান বানিয়েছে যে আমি জানি না আমি বুঝতে পারি না আল্লাহ মানুষকে কত বুদ্ধি দিয়েছে যে মানুষ যাকে ইচ্ছা তাকেদের গান তৈরি করে ফেলতে পারে দর্শক যেরকমটা দেখেন আপনারা ইলেকশনের সময় যা তার নাম দিয়ে গান তৈরি করে ফেলে কিভাবে আমি বুঝতেই পারি না দর্শক তেমনি করে এই আগুন আর সুমায় এখানে এত সুন্দর একটা গান তৈরি করেছে এক ভাই যা শুনলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন এবং সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে গানটি ভাইরাল হয়ে গেছে দর্শক আপনারা হয়তো শুনতে পারেননি এবং আপনাদের সামনে হয়তো এখনও এসে পারেনি দর্শক তাই এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও যা গানটি শুনলে আপনারা অবাক হবেন কীভাবে এই ভাইটি মিলিয়েছে এসে গানটি এবং ইতিমধ্যে এটা এই হয়তো মিউজিক দেয় নেই কিন্তু কথাগুলো অনেক ভালোই দর্শক চলুন আমরা দেখে আসি ভিডিওটি আপনি যদি এখনও লাইক না দিয়ে থাকেন অবশ্যই লাইক দেবেন এবং আমাদের এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না দিয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলয়কনটি বাজিয়ে দেবেন দর্শক আমি আপনার সাথে আসি মাহমুদ আসান চলুন দেখে আসাতে ভিডিওটি কী বলেছে গানের ভিতর সম্পূর্ণ দেখে যাবেন তাহলে আপনি গানের কথাগুলো প্রশংসা করতে বাধ্য হবেন চলুন ভিডিওতেও অবশ্যই একটা লাইক দেবেন তাহলে ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ হলে তাহলে কিছু বুঝতে পারবেন তা না হলে বোঝা সম্ভব না এই গান শুনে ও সুমাইয়া তুমি দেখো না গো মাইয়া টকাইছেলে দড়ছে তোমায় বুকে জরাইয়া ও সুমাইয়া তুমি দেখো না গো মাইয়া টকাইছেলে দড়ছে তোমায় বুকে জরাইয়া ও সুমাইয়া তোমায় সাড়া বাঁচবে না সে যাবে মরিয়া ও সুমাইয়া তোমায় ছাড়া বাঁচবে না সে যাবে মরিয়া তুমি আদর করে নাও গো তারে সালাম জানাইয়া তুমি আদর করে নাও গো তারে সালাম জানাইয়া ও সুমাইয়া তুমি দেখো না গুমাইয়া টুকাই সালে ধরছে তোমায় বুকে জরাইয়া টুকাই বলে দিও না গালি চোট করিয়া টুকাই বলে দিও না গালি তুমিও একদিন টুকাই সিলাই বলবো কি করিয়া ও সুমাইয়া তুমি দেখো না গোমাইয়া টুকাই সেলে ধরছে তোমায় বুকে জড়াইয়া টোকাই সেলে ধরছে তোমায় বুকে জরাইয়া এই কথাটি মানায় না গো তোমার বাপের মুখ দিয়া এই কথাটি মানায় না গো তোমার বাপের মুখ দিয়া ও সুমাইয়া তুমি দেখো না ঘুমাইয়া মাইয়া টুকাইছেলে ধরছে তোমায় বুকে জোরাইয়া টুকাইছেলে ধরছে তোমায় বুকে জোরাইয়া তোমায় না পেলে শে গুরবে পাগলের বেশি তোমায় না পেলে সে গুরবে পাগলের বেশে পাইলে তো মায়র জরাইয়া তোমায় না পেলে সে গুর্বেগলে রে বেশে পাইলে জরাইয়া ও সুমাইয়া তুমি দেখো না গোমাইয়া সেলে ধরছে তোমায় বুকে জোরাইয়া ও সুমাইয়া তুমি দেখো না গোমাইয়া ছেলে ধরছে তোমায় বুকে জৰাইয়া তোমার বাপে বলে নাকি কি হৈছে কোটিপতি এই দুনিয়াৰ লীলা কেলা বুজাই যে এক ৰীতি তোমাৰ বাপে বলে নাকি হৈছে কোটিপতি এই দুনিয়াৰ লীলা কেলা বুজাই যে একৃতি ও সুমাইয়া তুমি দেখ না ঘুমাইয়া টুকাই সালে দর্শ তোমায় বুকে জরাইয়া টুকাই সালে দর্শ তোমায় বুকে জরাইয়া ও সুমাইয়া টুকাই সালে দর্শ তোমায় বুকে জরাইয়া তো প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা দেখলেন তো প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা দেখলেন ভিডিওটি আশা করি অনেক ভালো লেগেছে দর্শক এই গানটি অনেক সুন্দরভাবে মিলেছে ভাইটি ভাইটির নাম জানি না হয়তো তার চ্যানেলের যে লিঙ্কটা হয়তো আমার ডিসক্রিপশনে পেয়ে যেতে পারেন দর্শক আসলে এই গানটি যদি মিউজিক দেওয়া হয় অনেক পাওয়ারফুল একটা গান হবে আগুনের কণ্ঠসে তার কণ্ঠটা ভালো আছে দর্শক আগুন তো হুজোকে ভাইরাল তার নেই কোনো কণ্ঠ সময় এত একটু কণ্ঠ আছে কিন্তু সে তো ভাইরাল হয়েছে ইউটিউবার যে আছে তার পাশপাশ সবসময় থাকে তার গোতনে ভাইরাল হয়েছে তাকে সবসময় মনে হচ্ছে তার আপন ভাইয়ের মতো নিয়ে ঘুরে বেড়াচ্ছে কিন্তু সেই ইউটিউবার হয়ে একটা কাজ করেছে তাকে জানেন তার পরিবারের সাথে তার একটা সংযোগ বিচ্ছিন্ন ছিল সেটা সংযুক্ততা জড়িয়ে দিয়েছে যার কারণে সে একজন পরিবারে হয়ে ভালো একটা পড়ালেখা আমরা যে আশা করি সে পড়ালেখা শিখে একটু শিক্ষিত মানুষ হতে পারবে যদি তার ফ্যামিলি গার্ড থাকে দর্শক আমরা চাই সমস্ত ইউটিউবার ভাইরা যারা রাস্তা নিয়ে সোশ্যাল মিডিয়াতে কাজ করে এবং যারা এই টুকাই মেয়েদের খোঁজখবর একটু নিয়ে বেড়ায় তাদের অবশ্যই এই কথাটি বলবো যে ভাই আপনারা যা করেন করেন একটা ভালো কাজ করতেছেন যে টুকাই মেয়েদেরকে তাদের রাস্তা থেকে উঠিয়ে তাদের পরিবারের সাথে সংযোগ করে দিচ্ছেন পরিবারের সাথে সাক্ষাৎ করে দিচ্ছেন অনেকে এরকম আছে যে তারা সাত বছর আগে বের হয়ে এসেছে ছোটো থাকতে তাদের মা বাবার নাম মনে আছে গ্রামের নাম মনে আছে কিন্তু তার বাড়িটা কোন ছিল এবং তার মা বাবার কী কাজ করতো সেটাও ভুলে গেছে দর্শক আমার যা মনে হয় এদের অনেক কষ্ট হবে এদের বাড়ি বের করতে তারপরও আপনারা যদি ভাইরাল করে দেন যে কোনোভাবে মা বাবার নামটা শুধু উল্লেখ করে দেন ভিডিওতে অবশ্যই তার মা বাবা যদি সোশ্যাল মিডিয়াতে চোখ রেখে থাকে ইউটিউব ফেসবুক চালিয়ে থেকে অবশ্যই তাদের মেয়েদেরকে যথাস্থানে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসতে পারবে এই আগুনকে যেভাবে ভাইরাল করা হয়েছে কিন্তু তাদের কিন্তু অর্থকরি অর্থটা কম নাই টুকায় সময়ের মা বাবা বলেছিল যে তারা নাকি টুকাই। তোদের সাথে আমাদের মেয়ে যাবে না আমাদের খাটবে না কিন্তু আগুনে সুমায়ের মা বাবার কী আসে কি জানি না তাদের যে একটা ঘর দেখায় সে ঘরটা আসলে তাদের না কিন্তু আগুনের যে একটা বাড়ি দেখেছি আমরা ভিডিওতে সেটা কিন্তু আসলে আগুনদের তার চেয়ে আমরা বলতে পারি সুমায়ের চেয়ে আগুনটা বড় লোক আছে এই কারণে সুমায়ের বাবা তার কাছে ক্ষমা চাওয়া উচিত দর্শক একটা লোককে ছোটো করে কখনো দেখা যায় না দর্শক তো আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমি আপনাদের সাথে এতক্ষণ ছিলাম হাসান একটা রিকোয়েস্ট আপনাদের কাছে চ্যানেলটি যদি এখন সাবস্ক্রাইব না দিয়ে থাকেন অবশ্যই ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিও বানাতে অনেক কষ্ট হয় আপনারা যদি একটা লাইক দেন এবং শেয়ার করেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমরা ভিডিও বানাতে উৎসাহিত হয় দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি